জীবন শুধু আই শুনছো হ্যাঁ বলো এই তোমাকে কি একটু ডাকবে না ধরো মিমি উঠে পড়ো হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি উনি বলছি হ্যাঁ বলো হ্যাঁ বনি আপনি ফোন করেছিলেন হ্যাঁ আসলে ঘর থেকে রেওয়াজ করছিলাম তো স্যার তাই শুনতে পাই দেখো রণ এই সাত সকালে মিথ্যে কথা বলাটা ছাড়ো না মানে স্যার ঠিক আছে যেটা বলছিলাম আজকে সন্ধ্যাবেলা একটু তাড়াতাড়ি আসবে বুঝতে পারলে ওরা সবাই আসবে হ্যাঁ ওরা সবাই আসবে আজকে ওই ফাইনাল ডেটটা ঠিক হবে ঠিক আছে ওকে রাখো হ্যালো হ্যাঁ রে স্যার ফোন করেছিল হ্যাঁ তোকে করেছিল নাকি আরে ধরতে পারিনি তো ঘুমোচ্ছিলাম কি বললো আজ সন্ধ্যাবেলায় প্রোগ্রামের ডেটটা ফাইনাল হবে তাই আজ একটু তাড়াতাড়ি যেতে হবে ওকে রাখছি রে মা Thank you.
আসতে পারবে না। কেন? মা অসুস্থ তো, এই জন্য বলে পাঠালো। আচ্ছা ঠিক আছে, চল তোকে যাওয়ার সময় ছেড়ে দেবো। রনি, তুই যাওয়ার সময় আমায় একটু তুলে নিস তো প্লিজ। আজকে না বাবা গাড়ি দেবে না বলেছে। কেন, আমি কি তোকে গাড়িতে আমার গাড়িতে লিফট দিইনি? অনেক হয়েছে, এবার ফোনটা রাখ তো। মা, আমি আসছি। Thank you.